হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবত আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও নেই, আজকে আমি ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে একটি নতুন গাড়ি নিয়ে আসলাম, এটা RVS ট্রাভেলস। এটি নওগাঁ বগুড়া হতে মিরপুরে এক পর্যন্ত চলাচল করতেছে। বাসটিকে নির্মাণ করেছেন আপনাদের সবার পরিচিত ফোরাত ভাইয়ের নতুন গ্যারেজ NF ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অসাধারণ পেন্টিং স্ক্রিন ইউজ করা হয়েছে বাসটিতে। আপনাদের আমি বাসের ভিতরে এখন ঘুরে দেখাবো, আপনারা সবাই আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকেন। বাসটি অশোক লেল্যান্ড 1600 সুপার সেসিসের উপর নির্মাণ করা হয়েছে। বাসের ড্যাশবোর্ডটি অনেক সুন্দর। এখন বাসের ইন্টেরিয়রটি আপনাদের আমি ঘুরে দেখাবো। বাসটির সিটগুলো অনেক সুন্দর, আরামদায়ক, অনেক সুন্দর সেবা পাবেন বগুড়া এবং নওগাঁবাসী। মোট আপনাদের 45টি সিট ইউজ করা হয়েছে বাসটিতে। বাসটির ইন্টেরিয়র লাইটিংও ভালো মানের দেওয়া হয়েছে। এক কথায় অসাধারণভাবে বাসটিকে নির্মাণ করেছেন NF ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আসেন আপনাদের বাসের বাইরে এটা বাইরের পেন্টিং স্ক্রিনটা দেখে নিয়েছি। বাসটির পিছনের দিকে একটি টাইগারের লোগো ইউজ করা হয়েছে। এখন আপনাদের বাসের ব্যাগটি আপনি ঘুরে দেখাবো, দেখেন ব্যাগটি কেমন হয়েছে। বাসের ব্যাগের অসাধারণ কাজ করেছে NF ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। পিছনে টাইগারের লোগো দেওয়া হয়েছে এবং দুই সাইডে হেড লাইট এবং নিচে একটি বার লাইট দেওয়া হয়েছে, যেখানে NF ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে। এখন আপনাদের বাসটি আমি পুরো ঘুরে দেখাচ্ছি, বাসটি পেন্ট স্কিন। এখন আমরা আসলে বাসটি যে তৈরি করেছে তার সাথে আমরা পরিচিত হব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আসেন পরিচিত হয়ে নিই আমাদের সেই ফোরাত ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার একটা গাড়ি আমরা ভিডিও করে আসলাম, এখন আপনি গাড়িটা কিভাবে তৈরি করলেন, এখন আপনার তৈরি করা সম্পর্কে আমাদের কিছু বলুন, আপনার গ্যারেজ সম্পর্কে আমাদের কিছু বলুন, যে আপনার কতদিন ধরে বাস তৈরি করছেন সেই সম্পর্কে আমাদের কিছু বলুন ভাই। মানে আপনাদের গ্যারেজটা তো নতুন, সেই সম্পর্কে আপনাদের কাজ করার ধারণা, মানে দেশে তো অনেক গ্যারেজ আছে, আফতাব আছে, তাদের সাথে কি তাল মিলিয়ে আপনাদের গাড়িগুলো তৈরি করছেন? অবশ্যই। সেই হিসাবে ভাই আপনার এখন বর্তমান গ্যারেজের নামটা কি দেওয়া হয়েছে? NF ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ভাই আপনি কত বছর যাবত এই গ্যারেজে কাজ করছেন? আমার এই ডিপার্টমেন্টে 26 বছর হলো আমি এই ডিপার্টমেন্টে সাথে জড়িত। না ভাই, আপনার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।